গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বাজে রাত্রি 8:20। তো আজকে আমি এখন থেকে আমার নতুন ব্লগটা শুরু করব। এবার আমাকে করতে হবে রান্না। আগে আমার রান্নাটা করে নিলে ভালো হতো, তাহলে আমি ওকে ভালো করে পড়তে বসাতে পারতাম, কিন্তু ইচ্ছে করছিল না। একটু সন্ধ্যের দিকে একটু বসে থাকতেই ভালো লাগে। তো 8:20 বেজে গেছে, তো এখন আমি রান্না করব। আজকে রান্না করতে হবে রাতে একটু। তো দেখো, সেরকম আগে যেরকম বড়দিনের আগে আগে ঠান্ডা পড়তো, এখন কিন্তু সেরকম ঠান্ডা আর পড়ে না। তো মেয়েকে পড়তে বসাতে হবে, এদিকে আমাকে রান্নাও করতে হবে, সেই জন্য কি করলাম কি বলো, দেখাবো তো। তো দুটো কাজই করতে হবে, তো রান্নাঘরে এই ঘরে রান্না করব, ওই ঘরে মেয়ে পড়বে, সেটা তো আর হবে না। সেই জন্য কি করব, আজকে এখানে আমি এখানে রান্না করব, রান্নাঘরেই রান্না করব, আবার মেয়েকেও রান্নাঘরেই বই পড়তে বসাবো। তো ওকে এই যে এখানে একটা বেডশিট পেতে দিয়েছি, এই বেডশিটটাতে সাধারণত আমরা একটু নিচে পেতে খাওয়া দাওয়া করি, মানে এটা বিছানায় পাতা হয় না, কারণ ওর বাবা কিনেছিল। তো এই বেডশিটটা ওর বাবা অনলাইনে অর্ডার করেছিল। তো আমাকে না কালো বেডশিট ভালো লাগে না, আমার ইচ্ছে করে না কালো বেডশিট ইয়ে করতে। তো ওইটা নতুন থাকতেই এটা আমি নিচে পেতে কিছু আর নয় অন্য কিছু কাজ করি, কারণ বিছানায় আমি কোনোদিনও এটা পাতিনি, পাতবো না এটা। তো ওকে এখানে বসিয়ে দিয়েছি, ও এখানে ও বসে বই পড়ছে, দেখলেই তোমরা। তো এখানে ও বই পড়বে, এই যে দেখো এখানে ও বই পড়বে, আর আমি এখানে তরকারি কাটবো, আর ওইখানে সব সবজির বাজারগুলো বের করেছি কী কী রান্না করব। তো কী কী রান্না করব বলতে, ওই তো আমার একই, তোমার বাঁধাকপির ঘণ্ট করবো আজকে। আজকে আর ফুলকপি রান্না করব না, ফুলকপি রান্না করতে করতে এখন আমারই লজ্জা করছে, ফুলকপি রান্না করতে লজ্জা করছে, আর খেতেও লজ্জা করছে ফুলকপি, কারণ যতবার যতদিনই ব্লগ বানিয়েছি শুধু আলু ফুলকপির তরকারি আর কিচ্ছু দেখায়নি। তো আজকে আমি আলু ফুলকপির তরকারি রান্না করব না, তবু আজকে বাঁধাকপি রান্না করব, কেননা কি রাত্রিবেলা আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না। বাঁধাকপিটা কেটে বসিয়ে দিলে সন্ধ্যের সময় ওর বাবা আসলো ডিউটি থেকে, ওকে রুটি করে দিলাম, আর একটু রেখেছি রুটি, মেয়েকে ভাবছিলাম মেয়েকে করে দিব রুটি, তো খেলো না। আর এই যে দেখো এই বাঁধাকপিটা অর্ধেকটা রান্না করব। তো মেয়েকে এই যে আমি এখানে বসেছি সামনে, মেয়েকে এখানে পড়তে বসিয়েছি, এইখানে পড়বে, তাহলে সামনে থাকলে কি ভুলভাল যা পড়াশুনো করে না কেন সেটা আমি দেখতে পারবো, বলে দিতে পারবো কিছু ভুল, আর কিছু যদি না পায় তো আমি সেটা বলে দিতে পারবো। তো এতক্ষণে একটু আর পেঁয়াজ খুলি ভাজা করবো, এই যে আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে, পেঁয়াজ খুলিটা ফ্রিজেই আছে, ওটা পরে বের করে কাটবো, আটাটা রেখেছি সেই জন্য, আর মেয়ের জন্য এই যে এতটুকু রেখেছিলাম যে ও আসলে, ওকে দিয়ে ওকে রুটি করে দিব। তো ও তো আসলো, এসেই তো জেঠুর বাড়িতে গেল, ভাইয়ের ছিল এখানে, তো ভাইয়ের সাথে জেঠুর বাড়িতে গেল, ওখানে গিয়ে কিছুক্ষণ খেললো, আর ওখানে চিপস টিপস হাবি জাবি কী খেয়েছে, তো ওই জন্য ওকে দুধও দিইনি, আজকে দুধ গরম করে দিইনি যে অ্যাসিড হয়ে যাবে। তো মোমো খেয়েছে বলছে, মোমো খেয়েছে, সেই জন্য আর দিব না, এখন তাড়াতাড়ি একটু রান্না করে খেয়ে দিয়ে আমারও মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো 10টার আগে, সেই জন্য আর কিছু করছি না। মেয়েদিকে পড়ছে, 10টা হতে হতে এদিকে সব কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, আমি তরকারিটা কাটি, রান্না করি, মেয়েকে পড়াই। হ্যাঁ, তারপরে আছে within the last tomorrow's button one open an item the arrow light pointer on a monitor is known as mouse পেঁয়াজ ফুলির ভাজাটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দেওয়া যায় কি না জানি না, তো আমি দিই, কারণ ভালো লাগে পেঁয়াজ ফুলি ভাজায় কালো জিরে ফোড়ন দিয়ে খেতে। দুটো আলু বেগুন দিয়ে ভাজাটা আগে করছি, তারপর বাঁধাকপিটা বসিয়ে দিয়ে দেখতে দেখতেই হয়ে যাবে, বাঁধাকপিটাও হয়ে যাবে। আর বাঁধাকপির পেছনে তো লেগে থাকতে হয় না, মানে বসিয়ে দিয়ে একটু ঘেঁটে দিলেই হয়ে যায়।
চলে যায় কি ওই ঘরে বসেই বা কিছু একটা রান্নাঘরে লেগে থাকতে হয় না। আর অন্যান্য সবজি রান্না করতে গেলে কি হয়, মশলা বাটো, তারপর এইটা করো সেটা করো, ভালো লাগে না। আর এই যে এখানে, এই যে এখানে দেখো, এই যে এই পেঁয়াজকলিগুলো আছে, একটু দু একটা পেঁয়াজকলি দিয়েছি, বেশি পেঁয়াজকলি দেইনি, রাতে রাতের জন্য তো শুধু। আর এইখানে এই যে বাঁধাকপি আর বেগুনটা আছে, এটা কেটে ধুয়ে রেখেছি। আর এইখানে সব আছে, আলু, সিম, মটরশুঁটি আর কি, এই তো এগুলো আছে। আর এই যে এখানে আদাটা ছুলে রেখেছি, এটা থেঁতো করে দিয়ে দেবো। আমি পেঁয়াজকলিটা রাখতে গেলাম ফ্রিজে, তখন ওখানে দেখলাম সেই দিনের একটা গাজর ফ্রিজে রেখেছি, শুকিয়ে একদম কাঠ হয়ে, মানে কেমন যেন হয়ে গেছে, ভালো না তো। এইটুকু দেওয়া যাবে, তো এইটুকু দিয়ে দিই, বেকার নষ্ট হয় কেন, এটুকু দিয়ে দিই, ফেলে দেওয়ার থেকে এখানে মিক্সড করে দিয়ে দিব, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো এই গাজরটাও আমি দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, বেশ হবে খেতে। এখানে দেখো, এই যে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর দুপুরের আজকে অনেক ভাত ছিল, তো রাতে আর ভাত রান্না করতে হবে না, ভাতটা গরম বসিয়ে দিলাম। এখন বাজে 11:45, তো অনেকটা সময়, মানে এতক্ষণ পরে আমি কেন আসছি, কারণ আজকে থেকে আমার মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তো সকাল থেকে আমি যদি ফাঁকা থাকি তো মোবাইল ফাঁকা থাকে না, আবার মোবাইল যখন ফাঁকা থাকে তখন আমি ফাঁকা থাকি না, কারণ বাবা ডিউটিতে যাবে, ওর জন্য রান্না করে দিতে হয়। এই যে রান্না করেছি আজকে, কালকের তো এই বাঁধাকপির ঘণ্টটা ছিল, এই বাঁধাকপির ঘণ্টটা, তো এই বাঁধাকপির ঘণ্টটা আজকে গরম করেছি। আর এখানে আজকে করেছি পালং শাক। আর বেশি দেরি কোথা থেকে হলো জানো, কারণ সেদিন সর্ষে শাক এনেছিলো, তো সর্ষে শাকগুলো আজকে পেকে গেছে, উপরের আগার মধ্যে কয়েকটা যে পাতা ছিল সেই পাতাগুলো একটু ভালো ভালো ছিল, ব্যাস ওই শাকগুলো বাঁচতে বাঁচতে দেখি দেরি হয়ে গেছে। তারপর ওটা ক্যান্সেল করে দিলাম, পালং শাকটা তারপরে বসিয়ে দিলাম, এই জন্যই দেরি হয়েছে। আর একটু বেগুন ভাজা করেছি, একটু বেগুন ভাজা করেছি। আর এইখানে আছে ওই যে সর্ষে শাকটা যে ছিল, ওই সর্ষে শাকটা পরে আমি ওর বাবা যাওয়ার পরে, সর্ষে শাকটা ভালো করে মানে বাছাই করে তারপরে কী করলাম, দেখলাম একটুখানি হয়ে গেছে। পরে যে আমার জায়ের ওইদিকে, যে জায়ের ঘরের ওইদিকে যে একটু শাক ওরা বুনেছিলো, তো ওখান থেকে একটু বথুয়া শাক নিয়ে আসলাম, বেশি করে আজকে বথুয়া শাক নিয়ে এসেছি, কারণ একটু বথুয়া শাক আজকে রান্না করলাম, আর কালকে পুরো শুধু বথুয়া শাক রান্না করব। আর এখানে একটু ওই যে এখানে যে রান্না করছি এটাতে একটু পালং শাক দিয়েছি, আর বথুয়া শাক দিয়েছি, আর কী শাক ছিল, মটর শাক, আর সর্ষে শাক তো একটুখানি ছিল ঘরের, আর একটু তুলে নিয়ে আসলাম। তো ওইখানে যে সর্ষে শাকগুলো হয়েছে সেখানে দেখেছি কি সর্ষে শাকগুলো ভালো আছে, কিন্তু প্রচুর পোকা ধরে গেছে, তো চোখে দেখলাম তো আর নিতে ইচ্ছে করলো না। তো এবার হয়েছে যে ওর বাবা তো চলে গেছে, বেশি করে রান্নাও করলাম না, কারণ আমি খাবো আর আমার মেয়ে খাবে। তো এবার মেয়ে তো, বিশেষ করে মেয়ের জন্যই আজকে বানাচ্ছি, ও এক সপ্তাহ থেকে শাক খায় না। এই যে এইখানে এগুলো আজকে কোনো কাজ হয়নি আমার জানো। আর ওই দিকে দেখো, ওই যে বাসনগুলো পড়ে আছে, পুরো বাসনগুলোও মাজা হয়নি আমার। তো তারপরে এই যে মেয়ে তো পুরো কান্নাকাটি করছে যে ও সর্দি লেগেছে, পুরো সর্দি লেগেছে, এবার বলছে সস দিয়ে চিপস খাবে, টমেটো ক্যাচাপ। তো এবার টমেটো ক্যাচাপটা যদি ও খায় তাহলে তো আরও বেশি করে জাকিয়ে ধরবে সর্দিটা, তো শুনছে না কথা, তো ওই যে কী বলছে ওইটা দিয়েই খাবে। আমার মেয়ে অনেক দিন থেকেই বলছিল যে একটা জিনিস দেখাবে, একটা জিনিস দেখাবে। তো জিনিসটা হচ্ছে যে আমি মিশো থেকে ওর জন্য একটা জুতো অর্ডার করেছিলাম, তো জুতোটা বড় হয়েছে, মানে তখন আমি সাইজটাও তো বুঝতে পারিনি, কারণ আমি 5 নম্বর জুতো নিয়েছি। তো ও ভাবলাম যে আমার পায়ের সঙ্গে ওর পাটা মেপে দেখলাম যে হয়তো এতটুকু ওর পাটা কম আছে, ভাবছিলাম যে এটা 1 ইঞ্চি হবে, তো আমার তো 5 নম্বর, ও তাহলে ওর 4 নম্বর হবে, আমি তো সেটা বুঝতেই পারিনি। তো ব্যাপারটা হয়েছে 4 নম্বর জুতোর অর্ডার করেছি, এখন জুতোটা এত বড়, এই দেখো জুতোটা এত বড়। তো জুতোটা কালকে এক্সচেঞ্জ করার জন্য মানে ই করলাম, তো হয়তো আজকে 24 ঘন্টার মধ্যে তো চলে আসে নিতে, তো যখন তখন এটা নিয়ে চলে যাবে। ও কতটা বড় হয়ে যাচ্ছে, ঢড়ং ঢড়ং করছে, তো পুরো মানে পরের বছর এটা ঠিক হয়ে যাবে। তো এই বছরে যদি পড়তে না পারে তো পরের বছরে চিন্তা করে কি করব, তো সেই জন্য এই দেখো দেখো জুতোটা অনেক বড় হয়েছে। তো এই যে আমার মেয়ের জুতোটা তো দেখলেন, জুতোটা তো পাল্টে দিতে হবে। এই যে এই জুতোটা যে আছে, এই জুতোটা আমার মেয়ের গত বছরের, তো এই জুতোটা ধুয়ে দিব। এবার জানি না এবছর ওর হবে কি না, তো এটা ধুয়ে দিই, আর ওটা তো পাল্টে দিবে, তাও আস্তে আস্তে তো 1 সপ্তাহ আগে আসবে না,
নিয়ে নিতে। তো এটা এখন ধুয়ে দিব, দেখি হয় কি না, কারণ জুতোটা নোংরা আছে সেই জন্য ওর পায়ে ঢুকি আর দেখলাম না, ধুয়েই দিই, ধুয়ে দিয়ে তারপর দেখি ওর পায়ে হয় কি না। জুতোটা অত বেশি নোংরা হয়নি, শুধু বাইরে ছিল তো, বাইরে থাকার জন্য একটু ধুলো হয়েছে। দেখো জুতোটা তাড়াতাড়ি খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে ব্রাশ দিয়ে করছি, কাপড়ের জুতো তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেলো, কারণ টিউশনি তো আমার মেয়ে না মোজা পরতে চায় না, মানে মোজা পরলে কুটকুট করে, ফুল প্যান্ট পরলে কুটকুট করে, সোয়েটার পরলে সোয়েটার এরকম করে যে এই যে এই এই জায়গায় নাকি ওর কুটকুট করে, তারপর এরকম বাবু হয়ে বসে, টিউশনিতে গিয়ে তো বাবু হয়ে বসতে হয়, তো বলে কি হাঁটুর যে পিছন দিকটাতে নাকি ওর কুটকুট করে, তো ফুল প্যান্ট পরবে না, মোজা পরবে না, আর এখন তো শীতকাল প্রায় অনেকটাই পড়ে গেছে, তো মোজা পরেও যায় না, পাগুলো তো ফেটে যাচ্ছে, হাওয়া হয় হাওয়া লাগে। তো প্রত্যেক দিন আমি তো ওকে আনার সময় মোজাগুলো সাথে করে নিয়ে যাই, ও বাড়িতে এসে মানে ঝটপট আগে কিছু করবে না, মোজাগুলোই খুলে ফেলবে, মোজা ফুল প্যান্ট সোয়েটার সব কিছু খুলে একদম ছুঁড়ে ফেলে দেয়, পড়তে চায় না। কী জানি সব বাচ্চারা পরে, কিন্তু মোজা জুতা টুপি হাত মোজা সব অন্য অন্য বাচ্চাদেরকে দেখি কী সুন্দর পরে থাকে, আর আমার মেয়ে না শীতের জামা কাপড় পরে না, পরে কোন সময় বলো তো, যখন ভর দুপুরবেলা কী মনে হলো তখন ফুল প্যান্ট পরবে না, মোজা পরবে, হাত মোজা পরবে, পা মোজা পরবে, টুপি পরবে, এদিকে ফুল প্যান্ট পরবে না, সোয়েটার পরবে না, এরকম করে, মানে জোকারের মতো সাজে কখনো কখনো। কালকের কতগুলো জামা কাপড় আছে শুকিয়ে গেছে, ওগুলো সকালবেলা ঘুম থেকে উঠে না, যতই সকালে ঘুম থেকে উঠি না কেন, যদি দেরি করেও ঘুম থেকে উঠি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এরকম মনে হয় কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। দেখো এত বেলা হয়ে গেছে, তবু এই জামা কাপড়গুলো নিয়ে যাইনি আমি, এগুলো কালকে জামা কাপড়, শুকিয়ে তো গেছে অনেক আগেই, মানে কালকে থেকে জয়েন্ট জয়েন্ট যেগুলো থাকে, যে যেমন এই জাম্পারটার এইখানে এই জয়েন্টগুলো এখানে একটু ভেজা ভেজা ড্যাম ড্যাম ছিল, সেই জন্য এগুলো দিয়েছিলাম, শুকিয়ে তো গেছে রাতেই, তো নিয়ে যাব সময়ই পাচ্ছিলাম না, মানে এরকম মনে হচ্ছিলো কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এরকম একটা তাড়াহুড়ো লেগে যায়। যদি সকালে উঠি তাও এরকম, যদি একটু বেলা করে উঠি তাও এরকম। তো এগুলো নিয়ে যাই এখন, এগুলো এখন গোছাবো না, এগুলো গোছালে দেরি হয়ে যাবে, আগে স্নান করব, কারণ ঠান্ডা লাগছে একটু, আগে স্নানটা করে নিই, ছাদে তো এমনিও রোদ নেই, এমনিও রোদ নেই, তো আগে স্নান করে তারপর বসে বসে এগুলো গোছাবো। তো আমি চানটা করে আসলাম, এবার চুলটা আমি বেশি ভেজাইনি, চুলটা ভেজাইনি কেন, ইচ্ছে করেই ভেজাইনি, শুধু সামনের দিকে একটু জল দিয়েছি, আর তাই হলে ভেবো না যে আমি আজকে কাক স্নান করে আসলাম, ভালো মতোই স্নান করেছি। তো ট্যাঙ্কির জলটা বেশ গরম ছিল, মানে একদম কনকনে গরম, কী বলবো ওটাকে, একদম বেশি গরম ছিল না, হালকা হালকা গরম ছিল, কারণ সারাদিনই রোদটা ট্যাঙ্কিতে পড়ে, তো সেই জন্য ট্যাঙ্কির জলটা একটু গরম হয়ে গিয়েছিলো। তো স্নান করতে ভালোই লাগলো, প্রথমে তো ভেবেছিলাম যে স্নান করতে যাবো, ভয় করছিলো স্নান করতে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এই ক্রিম দুটো পুরো বিরক্ত করছে, তো এই ক্রিম দুটোর ব্যবস্থা করতে হবে, এই যে এই ক্রিম দুটো, আর এই যে দেখো আরেকটা ক্রিম নিয়ে এসছে, এই যে এটা ভর্তি ক্রিম, আর এই দুটো মানে পুরনো ক্রিম, তো এই ক্রিম দুটো কেটে এগুলো পুরো বিরক্ত করেছে, এগুলো কেটে দেখি এখান থেকে কতটুকু ক্রিম বেরোয়। তো আমি ক্রিমগুলো দেখো কেটে নিয়ে আসলাম, দেখো এর ভিতরে অনেকটা ক্রিম আছে, এই দেখো অনেকটা ক্রিম আছে, এই দেখো দেখা যাচ্ছে, ঠিক আছে, এই দেখো চারটে কেটেছে, এর ভিতরে দেখো অনেকটা ক্রিম, তো এগুলো শুধু কেন ফেলে দেবো, দেখো কতটা ক্রিম আছে। তো এই ক্রিমগুলো আমি এই যে দেখো এই বোর ব্লাসের এটা একটু শেষ হয়ে গেছে, একটু পড়ে আছে, এটা তো শুধু হাতে পায়ে দেওয়ার জন্য, মুখে কেউ বোরোলিনটা দেয় না, তো একটু পড়ে আছে, এটা কত বছরের ছিল, তো এটার মধ্যে আমি এগুলো এবার ঢেলে রাখবো, দেখি কতটা বেরোয়। দেখো এখানে কত ক্রিম ছিল, বেকার বেকার, ওর বাবা তো ফেলে দিয়েছিলো এই ক্রিমগুলো, মানে ফেলে দিয়েছিলো বলতে বাইরে ফেলে দেয়নি, মানে ঘরের মধ্যে পুরো তিনটা একসঙ্গে, তো এই দুটো তো পুরনো ছিল, আর বাকি যেটা নিয়ে এসছে সেটা তিনটাই তো একই রকম দেখতে। এবার তাড়াহুড়োর সময় কী হয়,
তাড়াহুড়োর সময় মানে এগুলোতে তো বেরোচ্ছে না ভালো মতো, তো তাড়াহুড়োর সময় এগুলোই হাতে পড়ছে, তো রেগে যাচ্ছিলো বারবার, সেই জন্য কী করেছে ওর বাবা কী করেছে এগুলো উপরে নিয়ে গেছে, উপরে মানে সব কিছু যেই ক্রিম ট্রিম কোটা মোটা যেগুলো মানে লাগে না ঘরে সেগুলো কী করে উপরে এক জায়গায় রেখে দেয়, পরে যখন জমে যায় লোহা ভাঙা টিন ভাঙা ওদেরকে দিয়ে দেয়। তো ওখানে দেখি আমি সেদিন কি দেখি যে ওখানে আমি খুঁজছিলাম ঘরের মধ্যে অনেকক্ষণ, তো দেখলাম যে নেই, তার মানে ভেবেছি ঠিক ওখানে গিয়ে রেখেছে, তারপর ওখান থেকে আবার নিয়ে আসলাম ক্রিমগুলো, নিয়ে এসে আমি ভেবেছি বাবা বাবা তো আবার ফেলে দেবে, কেন বলে দিলাম যে এইগুলো থেকে অনেক ক্রিম বেরোবে তুমি ফেলো না ওভাবে, দেখো এখন কতটা ক্রিম বেরোচ্ছে এখান থেকে, এটা তো গেলো দেখো এখান থেকে শুধু এই যে এতটা এতটা বেরোলো, দেখলে দেখো কতটা বেরোলো, এগুলো তো দুদিন হয়ে যাবে, দুদিন চলে যাবে, দেখো এই দেখো কতটা, দেখলে 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 কতটা কতটা ক্রিম বেড়েছে, তো বেকার বেকার এই ক্রিমগুলো নষ্ট হতো না, জিনিস অপচয় করা ভালো, এগুলো তো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আমরা বল না, তাই না বলো, যখন কিনেছি তখন তো আর বলেনি যে, তো এগুলো 100 ml-এর, তো আমাদের আমরা যখন দোকান থেকে কিনেছি তখন তো আর দোকানদার বলেনি যে তো 5 ml-এর মতো, তোমাদের 5 ml কি এখানে তো 20 ml-এর মতোই হবে, 20 ml না হলেও 10 ml তো হবেই, তো দোকানদার তো তখন বলে দেয়নি যে তোমাদের তো 10 ml কাজে লাগবে না, ওটা তো আর বেরোবে না, তোমরা তো ফেলে দিবে ওটা, তো 10 ml-এর পয়সাটা কম দাও, সেভাবে তো আর দেয় না, তুই বেকার বেকার কেন ফেলে দিবো ওগুলো, টাকাটা তখন তো কম টাকা দিয়ে কিনে নিয়ে আসিনি, নেওয়ার সময় তো যা টাকার দাম ছিল সেটা পুরোটাই নিয়েছে, তো তোকে টাকা দিয়ে কিনেছি তো অপচয় করবো কেন, এগুলো সব সব রেখে দেবো, সব দিব একদম কেচে এনেছে, যতটা পারি ততটা একদম দিয়ে দিব, দেখো কতটা ক্রিম আছে এখানে, তো আমার এখান থেকে তো ক্রিমগুলো বের করলাম, তো এখন তো আর কোনো কাজ নেই, বিকেলের দিকে দুপুরের দিকে একটু কাজটা কমই থাকে স্নান করে আসার পরে, তো এখন মেয়েকে টিউশনিতে টিউশনির জন্য রেডি করব, রেডি করে ওকে টিউশনিতে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একটু শুবো, তো বন্ধুরা তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আসছি নতুন ব্লগ নিয়ে, যে আমার মেয়ে বিরক্ত করছে ওকে আগে সামলাই, তো বাই, হ্যাঁ।